গত বছর 25 আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরুর পর 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। আরও 4 লাখের মতো রোহিঙ্গা বিভিন্ন সময়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে কয়েক দশক ধরে। আন্তর্জাতিক চাপে পড়ে নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চুক্তি করে মিয়ানমার। তবে চুক্তির 9 মাস পরও এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, বরং রোহিঙ্গাদের নিয়ে মিথ্যাচার চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এসব রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়, এরা বাঙালি। নতুন করে এটি প্রতিষ্ঠার চেষ্টা করছে তারা। সম্প্রতি মিয়ানমারের রাজনীতি নিয়ে 117 পৃষ্ঠার একটি বই প্রকাশ করা হয়েছে। সেখানে ভুয়া ছবি ব্যবহার করে তাতে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে ঢুকেছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের হত্যা করেছে বলে ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়। ওই ছবিগুলো যাচাই করে রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হামলায় নিহত বাংলাদেশিদের ছবি দেখিয়ে বলা হয়েছে মিয়ানমারে বাঙালিরা বৌদ্ধদের হত্যা করেছে। রুয়ান্ডার শরণার্থীদের একটি ছবি ব্যবহার করে বলা হয় মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশ করছে বাঙালিরা। এছাড়াও 2015 সালে বাংলাদেশ ও মিয়ানমার থেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাড়ি দেওয়া মানুষদের ছবিকে মিয়ানমারে বাঙালিদের অবৈধভাবে ঢোকার ছবি বলে চালিয়ে দেওয়া হয়েছে। শুধু এসব ছবিই নয়, প্রকাশিত বইটিতে বিভিন্ন মিথ্যা তথ্য ও ছবি ব্যবহার করে রোহিঙ্গাদের সন্ত্রাসী ও বাঙালি অনুপ্রবেশকারী হিসেবে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে দেশটির সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।